হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে যাচ্ছি আমার বহু প্রতীক্ষিত ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকে আমি চলেছি তরুণ শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। মোটামুটি এখন সবাই জেনে গেছে যে প্রশান্ত পালকে ওনার হাতের কাজ কি, এই নিয়ে কথা বলার কোনো অবকাশ নেই যে ওনার হাতের সৃষ্টি, ওনার হাতের শিল্প কি জিনিস। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর খুব ভালো হতে চলেছে। তো চলো যাওয়া যাক স্টুডিওতে। তো বুঝতেই পারছো এখন আমরা কোথায় এসেছি। আমরা এখন এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো দুর্গা মা সাজানোর পরে কেমন লাগছে। আর কালকে মহালয়া, তো আমি এসেছি মহালয়ার আগের দিন। তো আশা করছি ঠাকুর মোটামুটি রেডি হয়ে গেছে প্যান্ডেলের পথে যাওয়ার জন্য। তো এটা হলো গেট, তো এই গেট দিয়ে এখন চলে যাব স্টুডিওর দিকে। আমি আজকে যে টাইমে যে সময়ে এখানে এসেছি, তো স্টুডিওতে এখন 90% মূর্তি রেডি হয়ে গেছে। তো মা দুর্গার মূর্তিগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, অলমোস্ট রেডি। খুব ভালো লাগছে দেখে, এই স্টুডিওতে আসার খুবই ইচ্ছা ছিল। তো চলো সমস্ত ঠাকুর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সমস্ত ঠাকুর একদম রেডি, এদিকে 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 সব দিকে। এই ঠাকুরটা দেখো, মায়ের মাথায় কি সুন্দর চাঁদ আছে। আলাদা করে এই স্টুডিও নিয়ে বলা বা এই মূর্তিগুলো নিয়ে বলার মতন কিছু নেই। ইউটিউবের মাধ্যমে তোমরা সকলেই জেনে গেছো যে প্রশান্ত পালের হাতের কাজ কেমন। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, রং হয়ে গেছে, মাকে সাজানো কমপ্লিট, তারপরে মাকে একদম ফাইনালি কেমন লাগছে। তো এসেই মন ভরে গেছে মূর্তিগুলো দেখে, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। প্রচুর মূর্তি আছে, একদিনে ভিডিওটা কমপ্লিট করা সম্ভব না। তো পার্ট আসতে থাকবে প্রত্যেক দিন, কিন্তু সত্যি বলছি এসে এত ভালো লাগলো। যেদিকেই তাকাচ্ছি দেখো সেদিকেই ঠাকুর, কি সুন্দর যে লাগছে, এত সুন্দরভাবে সাজানো মায়ের মূর্তিগুলো। এই মূর্তিটা দেখো কতটা সুন্দর, কতটা মুখটা মায়ের কি মিষ্টি দেখো, আর সাজসজ্জা দেখো মায়ের এত সুন্দর লাগছে। প্রশান্ত পালের স্টুডিও মানেই হলো রঙের খেলা, আর প্রতিটা মূর্তিতেই সেই রঙের ছোঁয়া, আধুনিকত্ব, সৌন্দর্য ফুটে উঠেছে প্রতিটা মায়ের মূর্তিতে। আমার এই মায়ের মূর্তিটা তো অসাধারণ লেগেছে, খুব সুন্দর, শান্ত, স্নিগ্ধ। আর রঙের খেলা নিয়ে তো বলার কিছু নেই। ঠাকুর ডেলিভারি কবে থেকে শুরু হবে? কাল থেকে শুরু হয়ে গেছে। তো তোমরা শুনতেই পেলে ডেলিভারি কাল থেকে শুরু হয়েছে। আর আমি আজকে এসেছি, এটা হলো মহালয়ার আগের দিন। তো বুঝতেই পারছো কাল তো প্রচুর ঠাকুর যাবে মহালয়ার দিন। এখানে দেখো মা দুর্গা বেনি করে আছে, একদম একটা গ্রামের মেয়ের মতন মায়ের বেনি ঝুলছে। Mm.
লক্ষ্মী সরস্বতীরও বেনিয়ে আছে এরকম সেম। এখানে দেখো আর একটা, আমার খুব ভালো লাগছে। আমি সত্যি বলতে আগে আসিনি, কারণ আমি চেয়েছিলাম আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব, মানে মায়ের সাজ সজ্জা হয়ে গেছে। এখানে দেখো মা ব্রহ্মচারিণী রূপে, এদিকে দেখতেই পাচ্ছ রুদ্রাক্ষের মালা গলায় হাতে, খুবই সুন্দর, তো সুন্দর লাগছে। তো আমি সত্যি বলতে তোমাদের সঙ্গে চেয়েছিলাম এই ভিডিওটা শেয়ার করার, যে মায়ের রূপ সজ্জার পরে মাকে দেখতে কেমন লাগছে। আমি এসে খুবই খুশি আজকে এখানে এসে, আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পেরে আমার দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দিও, যাতে আরও অনেক বন্ধুরা ভিডিওটা দেখতে পাই। মূলত দেখো এখানে সব বড় বড় ঠাকুর, সব বিশাল বড় বড় আকারের সব ঠাকুরগুলো, এত সুন্দর লাগছে। মার এটা অরিজিনাল শাড়ি দেখো, কি সুন্দর লাগছে দেখে। এখানে দেখো এই দাদা এই মুকুটটা পরাবে নিয়ে এসেছে ঠাকুরের, ঠাকুরকে সাজসজ্জা চলছে। এই এইটার সঙ্গে মনে হয় ম্যাচিং করে এটা আছে, ওই যে মুকুটটা পরানো হবে। মুকুটটা দেখো কি বিশাল আকারের, দেখো মা দুর্গা ব্রহ্মচারিণী রূপে, মায়ের এই রূপটা না সত্যি খুবই সুন্দর লাগছে। মানে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করবো আর কি শেয়ার করবো না আমি বুঝতে পারছি না। মায়ের গলার মালাটা দেখো, নীলকণ্ঠের মালা, কি সুন্দর লাগছে মাকে দেখতে। তোমাদের কাছে শুধু একটাই কথা বলতে পারি, প্লিজ ভিডিওটাকে অনেক অনেক করে তোমরা শেয়ার করো, এত সুন্দর লাগছে যে মানে কি বলবো, আমি নিজেই ভাষা খুঁজে পাচ্ছি না এখানে এসে আজকে। আর এই স্টুডিওর যেটা সব থেকে বড় কৃতিত্ব সেটা হলো সমস্ত মাটির কাজের গহনা এখানে মাকে পরানো হয়েছে। মার শাড়ি মাটির, মার গহনা মাটির, মার সাজসজ্জা মাটির, খুবই সুন্দর। পিছনের চালাগুলো যদি তোমরা মানে দেখো, যা কারুকার্য আছে, মানে ইনার ঠাকুর কেন ভাইরাল হবে না, অসম্ভব ভাইরাল না হয়ে। প্রত্যেকটা ঠাকুরের এক একটা বিশেষত্ব এক একভাবে সাজানো হয়েছে মাকে,
মুকুট সজ্জা চলছে। দাদা, এই ঠাকুরের উচ্চতাটা কতটা? 17? এটা 17 ফুটের, দেখো। আর এখানে না এলে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। যা, স্টুডিওতে এসেছি, দেখো তোমরা কতটা সিম্পল মানুষ। নিজেই মা দুর্গার সঙ্গে ফটো তুলছে। চলো এবার একটু শিল্পীর মুখে শুনে নি তার কথা। আচ্ছা, একটু বলুন কোথায় কোথায় ঠাকুর এসেছে, মানে অর্ডার? আমাদের দক্ষিণ কলকাতায় অনেকগুলো ঠাকুর আছে। আপনি বাড়াই বুক থেকে দন্দন পর্যন্ত আছে, ওইটা প্রায় 64টা দুর্গা আছে। আচ্ছা আচ্ছা। আর এখানে গড়িয়ার মঞ্চ দুর্গা আছে, শ্রীরামপুরের গোল্ডেন জুবলি একটা ঠাকুর আছে, শ্রীরামপুর একটা গোল্ডেন জুবলি ঠাকুর আছে, এখানে একটা 75 বছরের ঠাকুর আছে, খানঙ্গ পার্ক আমাদের কলেজের মধ্যে ঠাকুর আছে। মানে গড়িয়ার আশেপাশে সব ঠাকুর আছে এখানে? চিতলা, কালীগঞ্জ সব জায়গায় আছে। আচ্ছা, তো সব থেকে যেটা বড় ঠাকুর ছিল সেটা কি চলে গেছে? হ্যাঁ, কালকে বড় ঠাকুর চলে গেছে। ওটা কোথা কা ছিল? ওটা বাড়ি বুঝছে, বাড়ি যা শেয়ার করা হলো না। তুমি সাজসজ্জাটা একবার দেখো কতটা সুন্দর ঠাকুরে। এই দুর্গা মূর্তিটা যাবে শ্রীরামপুরে গোল্ডেন জুবলি ইয়ার্স যেটা বললো। তো যারা গড়িয়ার আশেপাশে থাকো অবশ্যই প্রশান্ত পালের ঠাকুর আপনারা দেখতে পাবেন। যারা গড়িয়ায় ঠাকুর দেখতে আসেন অবশ্যই প্রশান্ত পালের ঠাকুর দেখতে পাবেন। আর মায়ের যখনই কিছু অভিনবত্ব সাজ, মাটির সাজ দেখবেন তো বুঝেই যাবেন যে সেখানে প্রশান্ত পালের ছোঁয়া আছে। এতটা সুন্দর, এতটা মানে না দেখলে, কাছ থেকে না এলে সত্যি মানে বিশ্বাস করা যায় না যে মাটির জিনিসের সাজ এত সুন্দর হতে পারে। আমি আজকে এই স্টুডিওতে এসে খুব খুশি, খুব ভালো লাগলো আমার যে এত সুন্দর সুন্দর কাজ এত কাছ থেকে দেখতে পারলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।